আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ ফজলার করমে। প্রতি সপ্তাহের ন্যায় দর্সে হাদিসের এই প্রোগ্রামে আমি এবং আমার সম্মানিত অতিথি এই ব্রিটেনের অন্যতম আলেমে দিন শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব সহ আমরা দার্সে হাদিসের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স ভাই এবং বোনেরা, আপনারা জানেন দার্সে হাদিসের এই প্রোগ্রামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমার সম্মানিত অতিথি একটি অথবা দুটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেন, হাদিসের তর্জমা করেন, হাদিসের সাথে সংশ্লিষ্ট মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে আলোচনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনে ঘোষণা করেছেন, আমরা যদি নাজাত পেতে চাই, আমরা যদি মুক্তি অর্জন করতে চাই, আমরা যদি দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করতে চাই, আখেরাতে যদি আমরা বেহেশত পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুইটি জিনিস তোমাদের সামনে রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং অন্যটি হচ্ছে আমার সুন্নাহ, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। দর্সে হাদিসের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা তার আদর্শকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করতে পারি, তাহলে দুনিয়াতেও আমরা লাভবান হব এবং পরকালের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত লাভ দিবেন, এটা আমরা আশাবাদী। সুতরাং আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার সম্মানিত অতিথি এই ব্রিটেনের অন্যতম শীর্ষ আলেমে দিন শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেবের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, এত ব্যস্ততার পরেও আসার জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা এই প্রোগ্রাম প্রতি সপ্তাহে একটি বিষয়কে নির্ধারণ করে আমরা আমার সম্মানিত অতিথি আপনাদের সামনে আলোচনা পেশ করেন। বিগত সপ্তাহে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছিলাম সেটি ছিল ইসলামে বিয়ে শাদী। আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি লম্বা, এই জন্য গত সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আমরা এই বিষয়ের উপর আমার সম্মানিত অতিথি আলোচনা পেশ করবেন। বিগত সপ্তাহে আলোচনা ছিল যে বিয়ে শাদী সম্পর্কে, আজকের বিষয় যেটি হচ্ছে আলোচনা সেটি হবে যে ইসলামের মধ্যে বিয়ে শাদী এবং তার গুরুত্ব, এবং বিয়ে শাদীর মাধ্যমে আমাদের ঈমানকে আমরা পরিপূর্ণ করব, বিয়েশাদীর মাধ্যমে আমরা আম্বিয়ায়ে কেরাম এর সুন্নাকে আমরা জীবিত করব, বিয়েশাদীর মাধ্যমে আমরা আমাদের আগামী প্রজন্মকে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কিয়ামতের ময়দানে আমি আমার বেশি অধিক উম্মতের উপর আমি গৌরবান্বিত হব, আমি ফখর করব, এই জিনিস সম্পর্কে, এই বিষয়টি সম্পর্কে আমার সম্মানিত অতিথি আলোচনা পেশ করবেন। আমি আমার সম্মানিত অতিথি শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেবকে ওনার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাকাদ আখরাজাল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা হাদিসান ফি সহীহি আন আসমা বিনতে ইয়াজিদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আসমা বিনতে يزيد الأنصارية رضي الله تعالى عنها أنها تأتي النبي صلى الله عليه وسلم وهو بين أصحابه فقالت بأبي وأمي أنت يا رسول الله، إن الله بعثك إلى الرجال والنساء كافة فآمنا بك وبإلهك، إن معشر النساء محصورات مقصورات قواعد بيوتكم وحاملات أولادكم وأنتم معاشر الرجال فضلتم علينا بالجمع والجماعات وعيادة المرضى والحج بعد الحج
وأفضل من ذلك الجهاد في سبيل الله. وإن أحدكم إذا خرج حاجا أو معتمرا حفظنا أموالكم وغزلنا أثوابكم وربينا لكم أولادكم. أفنساؤكم في الأجر أفنشارككم في الأجر والخير إلى آخر الحديث. বিবাহর সাথে সম্পর্কিত এবং বিবাহের মাধ্যমে আমাদের যে ফ্যামিলি গড়ে ওঠে এর সাথে সম্পর্কিত আমি একটি হাদিস, যে হাদিসটি মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে রেকর্ড করা রয়েছে, আমি একটি হাদিসের কিছু অংশ আপনাদের সম্মুখে পাঠ করেছি। যেহেতু আগেই আলহাজ মাওলানা আতাউর রহমান সাহেব উনি মেনশন করেছেন যে যদিও বিগত সপ্তাহে আমরা ইসলাম ও আমাদের বিয়ে শাদী সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমান এই সিজনে সামার সিজনে স্পেশালি যেহেতু অনেক জায়গায় বিয়ে শাদী হচ্ছে, সেজন্য আমার আলোচনার উদ্দেশ্য হলো যে আমরা এই আলোচনা থেকে যদি আমাদের বিবাহ শাদী যে গুরুত্বপূর্ণ এবং এটা যেহেতু একটু মানুষ গড়ার একটি পথ, সেই হিসাবে যদি আমরা এটা সঠিক ওয়েতে আমরা করতে পারি, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে স্ত্রীর মাধ্যমে যে ফায়দা আমরা পাই কোরআন শরীফে যে উল্লেখ করা হয়েছে লিতাসকুনু ইলাইহা, যেন আমরা একে অন্যের প্রশান্তি লাভ করতে পারি, তো বিবাহ শাদীর অন্যতম উদ্দেশ্য হলো বিবাহ শাদীর মাধ্যমে স্বামী এবং স্ত্রী একে অন্যের মাধ্যমে যেন প্রশান্তি এবং শান্তি পেতে পারে, এটাই হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা কিভাবে আমরা গেইন এবং অর্জন করতে পারি, যেহেতু আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই এই বিবাহের মাধ্যমে এটা আসতেই হবে, যেহেতু আসতেছে না নিশ্চয় এর পিছনে হয়তো আমরা কোনো কারণ আছে যে আমরা যেভাবে করার ছিল আমরা করতেছি না, এজন্যই এই বিষয়ে আমি একটু বারবার আলোচনা এবং একটু বিস্তারিত আলোচনা করতে চাইতেছি। তো আজকে ওই মর্মে আমি একটি হাদিস আমি আপনাদের সম্মুখে আমি পাঠ করতেছি, প্রথমে আমি হাদিসের তর্জমা করে নিই। এই হাদিসটি হযরত আসমা বিনতে ইয়াজিদ, ইয়াজিদের মেয়ে আসমা থেকে বর্ণিত, উনি একজন আনসারী মহিলা এবং আনসারী মহিলা সম্পর্কে স্পেশালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিয়মান নিসাউ নিসাউ আনসার লা ইয়ামনাউহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহানা ফিদ্দিন। নবী যে বলেন আমার আনসারী মহিলারা অত্যন্ত ভালো, দিনের কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে, দিনের কথা শিখতে তাদেরকে হায়া বাধা দেয় না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করেন আমরাও টিভিতে যে প্রোগ্রাম করি অনেক মা বোনরা ফোন করে তাদের দিনের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবার জন্য তারা ফোন করেন, এটা কিন্তু আসলে এই প্রশংসার দাবিদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মহিলা আনসার মহিলা যারা দিন শিকার ক্ষেত্রে অনেক সময় আমরা লজ্জাবোধ করে আমরা কাউকে জিজ্ঞাসা করি না, এটা কিন্তু ঠিক নয়। দিনের যে গুরুত্বপূর্ণ বিষয় এটা অবশ্যই আমরা যদি আমি জানি না তাহলে কোরআন আমাকে বলতেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা জানে তাদের কাছ থেকে আমরা জেনে নেব। সেই হিসাবে আমি বিভিন্ন চ্যানেলে আমি দেখতেছি মাশাআল্লাহ এই দেশের মহিলারাও তারা অনেক সময় প্রশ্নের মাধ্যমে তাদের জরুরি দিনের কথা জেনে নেয়, এটা অত্যন্ত আসলে প্রশ্নের দাবি। তেমনিভাবে এই আসমা নামে ওই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন, উনি যেহেতু আনসারি ছিলেন এত সুন্দরভাবে উনি কিছু প্রশ্ন করেছেন। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ বি আবি ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা এবং আম্মা, বাবা এবং মাকে আপনার জন্য আমি বিসর্জন দিতে আমি প্রস্তুত। সুবহানাল্লাহ, এত মহব্বত আপনাকে দিয়ে এর মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু রসুল বানিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে ইলান নিসা ওয়া ইলার রিজাল, আপনি কিন্তু রসুল মহিলাদেরও পুরুষদেরও পুরুষ এবং নারী উভয় গ্রহের জন্য আপনি রসুল। কিন্তু যে বিষয়টি হচ্ছে কি যে অনেক ক্ষেত্রে আমরা দেখি আমরা মহিলারা যারা রয়েছি উনি বলতেছেন যে আমরা কিন্তু সবসময় গড়ে বন্দি থাকি, আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়, যে কথাটি বর্তমানেও কিন্তু অনেক লোকেরা বলে মহিলাদেরকে ধোঁকা দিচ্ছে। তো ওনার মনে সেই প্রশ্ন জাগলো যে দেখেন ইয়া রাসূলুল্লাহ আমরা মহিলা হওয়ার কারণে নারী হওয়ার কারণে কিন্তু আপনাদের থেকে একটু ডিফারেন্ট, আমরা ঘরের মধ্যে আমরা বন্দি, মহসুরাত মকসুরাত, আমরা বন্দি এবং আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে এবং আমাদের ডিউটি যেগুলো এটা হলো কি
যে কাওয়াইদু বুয়ুতিকুম, আমরা বেশি কেন গড়েই বসে থাকতে হয় আমাদেরকে, হ্যাঁ, এবং গোসে পরে কিন্তু আমরা আরাম করতে পারি না। গুরুত্বপূর্ণ দায়িত্ব, কষ্টের দায়িত্ব যেটা আমরা আদায় করে থাকি, কি হামিলাতু আওলাদিকুম, আপনার ছেলে আপনার মেয়েকে, নবীজি বলেন আপনাদের আপনাদের আপনারা পুরুষদের ছেলে এবং মেয়েদেরকে আমরা এত কষ্ট করে পেটে ধারণ করতে হয়, গর্ভে ধারণ করতে হয় দীর্ঘ 9 মাস বরং আরও বেশি, তারপরে ভূমিষ্ঠ করে এই সন্তানকে লালিত পালিত করার, লালন পালন করার গুরুদায়িত্ব আমরা মাদেরকেই করতে হয়। আমরা গড়ে থাকি কিন্তু এই কঠিন দায়িত্ব আমরা আদায় করে থাকি। তারপরে আপনারা পুরুষ যারা রয়েছেন, আপনারা কিন্তু মাশাআল্লাহ জুম্মায় শরীক হন, পাঁচ ওয়াক্তের জামাতে শরীক হন। এই হাদিস থেকে একটা বোঝা গেল কথা, এই কথা যে আসমা উনি নিজে বুঝতেছেন যে জুম্মার নামাজে শরীক হওয়া এবং পাঁচ ওয়াক্তের নামাজের জামাতে শরীক হওয়া এটা কিন্তু নারীদের দায়িত্ব নয়। তবে আমরা অতীতে বলেছি যদি তারা এসে শরীক হয়ে যায় তা কিন্তু তাদের জন্য শর্ত সাপেক্ষে এটা অবশ্যই জায়েজও আছে। আমরা অনেকে মনে করি যে মহাপাপ হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। যাই হোক, তো ইয়া রাসূলুল্লাহ, আপনারা পুরুষ যারা রয়েছেন, ফুজিল তুম বিল জুমাই ওয়াল জামাত, আপনারা জুম্মায়ও হাজির হন, তারপরে পাঁচ ওয়াক্তের জামাতেও আপনারা ডেইলি হাজির হওয়ার সুযোগ রয়েছে আপনাদের। এছাড়া কেউ যদি অসুস্থ হয় তা আপনারা অসুস্থ লোকদেরকেও আপনারা দেখতে যান, এবং হাদিস বলতেছে যদি যদি কেউ জুম্মায় যায় তারপরে পাঁচ ওয়াক্ত জামাতে যায় কত সওয়াব। বিশেষ করে যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে একদিন সকালে দেখার জন্য যায় তো পুরোটা দিন 70,000 ফেরেশতা আল্লাহু আকবার ওই ব্যক্তির জন্য দোয়া করেন। বিকালে গেলে পুরো রাত্রি 70,000 ফেরেশতা কন্টিনিউ দোয়া করে থাকেন, ও আল্লাহ যে ব্যক্তি আপনার একজন আপনার একজন বান্দা অসুস্থ, একজন বান্দি অসুস্থকে দেখতে এলো তাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, এইভাবে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির দোয়া করেন। আপনারা কিন্তু বেমারি দেখার সুযোগ আপনারা নেন, আমরা হয়তো খুব কমই পাই, উনি বলতেছেন আমরা নারী সমাজ কিন্তু এই সুযোগটাও কম পাই, খুব কম খাই। এছাড়া আপনারা একটা জিনিস করেন, হজে একটার পর একবার বারবার আপনারা হজে যাওয়ার সুযোগ পান। আমরা হয়তো জীবনে কিংবা হয়তো ফরজের জন্য একবারই গেলাম কিন্তু আপনারা বারবার হজে যান, উমরায় যান। এছাড়া সর্বাধিক এর চেয়ে বড় এই লো আফজল মিন জালিকা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আপনারা কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করার সুবর্ণ সুযোগ পান। আমরা মহিলা এবং নারী হওয়ার কারণে আমরা সেই সুযোগটা আমরা অনেকটা বঞ্চিত হই। প্রশ্ন হলো, আমরা দুঃখ নাই, ঠিক আছে আপনারা এগুলো করেন, আমরা ঘরে বসে আপনাদের গুরুদায়িত্ব আদায় করতেছি। প্রশ্ন হলো, আমরা থাকি ঘরে, আপনারা যখন হজে যান ওমরা যান, হাফিজ না আমওয়ালাকুম, আমরা ঘরে বসে আপনাদের মালকে আমরা রক্ষা করি, হেফাজত করি, এগুলার আপনারা হেফাজত করি। ওয়া গাজালনা আসওয়াবাকুম, আপনাদের কাপড় আমরা এটা আমরা বুনি, আপনার ছিঁড়া কাপড় যেটা এটা আমরা অনেক সময় আমরা এটাকেও আমরা রিপেয়ার করি, তারপরে কাপড় তো নিজে বুনতেই হতো, আমরা কাপড় বাইন করি, আমরা কাপড় বুনে রাখি আপনাদের জন্য। ওয়া রাব্বাইনালাকুম আওলাদাকুম, এবং আপনাদের সন্তানদেরকে, যদি আমাদের সন্তান কিন্তু আপনাদের সন্তান, আপনাদের সন্তানকে আমরা তরবিয়ত দিই, লালন পালন করে থাকি আমরা ঘরে বসে বসে। আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু কোয়েশ্চন হলো এটা, আফানু শারিকুকুম ফিল আজরি, আপনারা পুরুষরা যে অতিরিক্ত কাজ করে অতিরিক্ত সবনা পাইতেছেন সেই সওয়াব এবং আজরে কি আমরা কি শরীক থাকবো, শেয়ার হইতে পারবো, এই হলো উনার প্রশ্ন ছিল। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে তাদের কনসার্ন ছিল না যে আমাদেরকে বন্দি রেখে আমাদেরকে স্বাধীনতা হরণ করা হচ্ছে বা এই সেই, এগুলো বুঝতে পারছেন, জাস্ট তাদের আগ্রহ ছিল এবং হোপ ছিল যে এই সমস্ত নেক কাজ যেগুলো অতিরিক্ত পুরুষরা করতেছেন এই অতিরিক্ত নেক কাজে কি উনারা শরিক হইতেছেন কিনা এটা জানার জন্য উনি প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর প্রশ্ন শুনে ফালতাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসহাবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজমার এক পাশে সাহাবায়ে কেরাম পুরুষ সাহাবায়ে কেরাম বসা ছিলেন ওদের দিকে তাকাইলেন এবং বললেন, নবী এখন আশ্চর্য হয়ে বললেন, হাল সামিআতুম মাসআলাতা ইমরাতিন কাত্তু আহসানা মিন হাযিহি, হে আমার পুরুষ সাহাবায়ে কেরামেরা, তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এত সুন্দর একজন মহিলা মহিলার প্রশ্ন এত সুন্দরভাবে করতে পারে, তোমরা জীবনে কি তোমরা এই উপলব্ধি করেছো, অভিজ্ঞতা তোমাদের আছে, শুনেছ কখনো? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা যানান্না, আমরা কোনোদিন ধারণাই করি নাই, আন্না ইমরাতান তাহতাদি, একজন মহিলা হয়ে এত সুন্দর করে কথা বলতে পারবে, প্রশ্ন করতে পারবে, আমরা জীবনে এটা ধারণাই করি নাই। আজকে যে উই আনসারি মহিলা কি সুন্দরভাবে উনি প্রশ্নগুলো করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলার দিকে লক্ষ্য করে, ইফহামি, তুমি এটা খুব ভালো দিকে বুঝো, তোমাকে বুঝতে হবে, হে মহিলা তুমি জানো যে শেখ আমরা
জি কল নিয়ে নেই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি আদেশটা একটু নোট রয়েছে ঠিক আছে শুনলাম কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি জনাব আমার আমি ফ্রান্স থেকে বলছি আমার একটা প্রশ্ন ছিল জি বলেন আমরা জিল হজ মাসের প্রথম 10 দিন আমরা রোজা রাখি যারা হজে যাবেন যদি আমি হজে যাচ্ছি বছর ইনশাআল্লাহ আমরা কি আমরা রোজা রাখতে হবে 10 তারিখ পর্যন্ত ঠিক আছে আপনি প্রোগ্রাম দেখতে থাকেন শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ ওকে থ্যাঙ্ক ইউ আসসালাম জাযাকাল্লাহ নেক্সট কল শেখ কন্টিনিউ করেন জি তো আমাদের যে ইয়ে ছিল মাশাআল্লাহ আমি ধন্যবাদ ভাই ফ্রান্স থেকে ফোন করেছেন আপনার প্রশ্নের উত্তর আমরা দিতেছি ইনশাআল্লাহ আপনি দেখতে থাকেন ইনশাআল্লাহ আমরা হাদিসটা শেষ করে একদিন আপনার প্রশ্নের উত্তর আমরা যাব আপনি আমাদের হাদিসের বাকি অংশটুকু শুনেন এবং বাকি যারা দর্শক তাদের রয়েছেন আপনারা হাদিসের বাকি অংশটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে দেখো হে আমার সাহাবীরা তোমরা কি জীবনেও শুনেছ কোনো মহিলা এত সুন্দরভাবে প্রশ্ন করতে পারে সাহাবগণ বললেন ইয়া সাল্লাহ আমাদের কোনো ধারণাই ছিল না যে একজন মহিলা এত সুন্দরভাবে প্রশ্ন করবে এরপর নবী সাল্লাম বললেন মহিলা তুমি শুনো এবং ভালোটিকে বুঝো তুমি ভালোটিকে বুঝো এবং এই যে কথাগুলো আমি বলতেছি ওয়া আলামি মান খালফাকা মিনান নিসা তোমার পিছনে আরও যারা রয়েছেন মহিলা তাদের কাছেও আমার এই সংবাদ তুই গিয়া পৌঁছিয়ে দিও আমি যে কথাগুলো বলতেছি তুমি এই কথাগুলো বাকি অন্যান্য মহিলাদের কাছেও তুমি পাস করে পৌঁছে দিও আন্না হুসনা তাবাউল মারআতি লিযাওজিহা ওয়া তালাবিহা মারযাতিহি ওয়া ইবতিগাইহা মুওয়াফাকাতাহু ইয়াদিলু যালিকা কুল্লা যদি কোনো মহিলা কোনো নারী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে এবং এই ব্যবহারের মাধ্যমে আল্লাহ এবং রসুলের হুকুমের ভিতরে থেকে স্বামীকে যদি খুশি করার চেষ্টা করে এবং স্বামীর সঙ্গে বাকি এই কাজে মুয়াফিক হয়ে তারা এই ফ্যামিলিকে চালিয়ে যেতে পারে তাহলে যদিও ওই বাহিরের কাজগুলোতে একজন নারী যাইতেছে না কিন্তু ঘরে বসেও স্বামী এবং পুরুষেরা যে কাজগুলো করলো সমান কাজের সওয়াব আল্লাহ সুবহানাল্লাহ নারীদেরকে দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরুষেরা হয়তো এই কাজ করার পরেও যদি নিয়ত সহি না হয় হয়তো সব নাও পেতে পারেন কিন্তু মহিলারা ঘরে বসে বসে এই কাজের সমান মকবুল সবে তারা অবশ্যই শরীক হবে আমাদের কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ নবী সাল্লাম বললেন এই কথাগুলো আমি তোমাকে বললাম তুমি নিজেও ভালোটাকে এটা বুঝো এবং বিশ্বাস করো এবং এই কথাগুলো অন্য মহিলাদের কাছেও তুমি এই কথা পৌঁছে দিও তখন এই মহিলা অত্যন্ত খুশি হয়ে হাদিস আসতেছে একবার পূর্ণিমার চাঁদের মতো খুশি একটা ইয়ে চেহারার মধ্যে পরিলক্ষিত হইল এই খুশি অবস্থায় যখন এই মহিলা ফিরে বাকি যে মহিলা যারা তার কাছে সংবাদ পৌঁছাইল তখন তারাও অত্যন্ত ফারিহ না ও আসলাম না তারা খুশ হল এবং তারা সবাই এই বাকি সব মহিলারা ইসলাম গ্রহণ করে ফেলল সম্মানিত ভিউয়ার্স দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম আমার সম্মানিত অতিথির কাছ থেকে দেখতে দেখতে বিরতির সময় চলে এসেছে আমরা ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি বিরতির পর এসে ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম